দুপুর 2টার সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি তানজির রহমান। শুরু দিয়ে থাকছে সংবাদ শিরোনাম। তারাগঞ্জে সভামঞ্চে প্রধানমন্ত্রী, আদালতে ককটেল হামলার মূল পরিকল্পনাকারী বোমা মাওলানা গ্রেফতার, ইইউ প্রতিনিধি দলের সঙ্গে আওয়ামী লীগের বৈঠক বিকেলে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় 12.1 ডিগ্রি, যুক্তরাষ্ট্রে বড়দিনের প্রাক্কালে বন্দুক হামলা হতাহত 4। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। চলে যাচ্ছে এবার বিস্তারিত সংবাদে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে রংপুরের তারাগঞ্জ উপজেলার সভামঞ্চে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বেলা 11:50 সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়ক পথে তারাগঞ্জ সভামঞ্চে এসে পৌঁছান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। নৌকা মার্কা, নূহ নবীর নৌকা মার্কা, সেই মহাপ্লাবনে মানুষকে বাঁচিয়েছিল এই নৌকা মার্কা, যে নৌকা মার্কায় ভোট দিয়ে আপনারা স্বাধীনতা পেয়েছেন, এই নৌকা মার্কা, যে নৌকা মার্কায় ভোট দিয়ে আজকে উত্তরবঙ্গ মাঙ্গা পীড়িত হয়েছে থেকে মুক্তি পেয়েছে। এখন আর মাঙ্গা পীড়িত এলাকা নাই, মাঙ্গা থেকে মুক্তি পেয়ে আজকে উন্নয়নের সুফল সুবাতাস বইছে। এই নৌকা মার্কাই আপনাদের জীবন মান উন্নত করেছে, কাজে আগামী নির্বাচনে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে আপনাদের সেবা করার আরেকটিবার সুযোগ দেবেন, যাতে আপনাদের প্রত্যেকের জীবন উন্নত সমৃদ্ধ করে দিতে পারি। আপনারা নৌকায় ভোট দেবেন তো? ওয়াদা করেন, হাত তুলে। আপনাদের অনেক অনেক ধন্যবাদ। এই যে আমার প্রার্থী, আমার ছোট ভাই, আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। ছোট ভাই না, এটা আমার ছেলেরই বয়সী, আমার ছেলের বয়সী, জয়ের বয়সী, কাজে আমার ছেলে জয়ের বয়সী, তাকে আপনাদের হাতে তুলে দিলাম, কাজে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আর একবার আপনাদের সেবা করার সুযোগ দেন। আজকে যাই, আরো দুটো তিনটা জনসভা আছে। ঢাকা মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে ককটেল হামলার মূল পরিকল্পনাকারী বোমা বিশেষজ্ঞ মুকি তরফে বোমা মাওলানাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সে বিষয়ে দুপুরে ডিবি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন গোয়েন্দা প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। গত 20 নভেম্বর বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের জামিন শুনানি পেছানোর পরই বিকেল 4টার দিকে যুগ্ম মহানগর দায়রা জজ 2-এর আদালতের সামনে, এই মহানগর আদালতের হাজতখানার সামনে এ ককটেল বিস্ফোরিত হয়। ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে মঙ্গলবার বিকেলে বৈঠক করবে আওয়ামী লীগ। ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে এই কার্যালয়ে এক কর্মশালায় বৈঠকের বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, আজ আমার রংপুর যাওয়ার কথা ছিল, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সঙ্গে বিকেলে এই কার্যালয়ে একটি বৈঠক হবে, সে কারণে নেত্রীকে বলে আমি রংপুর যাইনি। আকস্মিকভাবে গত মাসে শ্রম অধিকার লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ট্রেড পেনাল্টি বা বাণিজ্যে জরিমানা, ভিসা বিধিনিষেধ সহ শাস্তিমূলক পদক্ষেপের নির্দেশনা জারি করে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ সংক্রান্ত একটি স্মারকে সই করেন। এ ঘোষণায় বেশ আতঙ্ক তৈরি হয় দেশের পোশাক খাতের উদ্যোক্তাদের মধ্যে। যুক্তরাষ্ট্র আসলে নিষেধাজ্ঞা না জরিমানার কথা বলেছে তা নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। ভার্জিন মেটেরিয়ালে তৈরি কমফি পিভিসি বেড কভার, যেমন আরামদায়ক তেমনি পানি ও ফাঙ্গাস প্রতিরোধী। কমফি বেড কভার হবে আরামের ঘুম। রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন হয়নি। মঙ্গলবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 12.1 ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, যা গতকালকে ছিল 11.7 ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা গতকালকের মতো আজকেও 18 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টা থেকে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
দলীয় এজেন্টদের অত্যন্ত দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এজেন্টরা অনেক সময় আকামের হতা হয়, ভেতরে বসে দলের জন্য অতি দরদ দেখাতে গিয়ে নির্বাচনের শৃঙ্খলা হুমকিতে ফেলে, এই এজেন্ট আমাদের দরকার নেই। ইলেকশনটা নিয়ে আমরা বদনাম নিতে চাই না। শেখ হাসিনা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন সত্যিকার অর্থে ইচ্ছা, এবং তার এই ইচ্ছাকে আমাদের সার্থক করতে হবে। আর এজেন্টরা, দলীয় এজেন্ট যারা, তাদের অত্যন্ত দায়িত্বশীল হতে হবে। এজেন্টরা অনেক সময় অকামের হোতা হয়ে যায়, ভিতরে বসে দলের জন্য অতি দরদ দেখাতে গিয়ে ইলেকশনের শৃঙ্খলা নষ্ট করে, এ এজেন্টের আমাদের দরকার নেই। এই এজেন্টের দরকার নেই, দলের সুনাম যেন থাকে সেরকম দায়িত্বশীল এজেন্ট আমাদের হতে হবে। আমরা একটা আদর্শবাদী দল। রোববারের সূর্যটি পশ্চিম আকাশে ডুবে গেলেই শুরু হবে নতুন বছরের সূর্যোদয়ের প্রতীক্ষা। সূর্য ডোবার এ রাতেই পৃথিবীর হালখাতা থেকে স্মৃতি হবে 2023 সালের নামের আরও একটি বছর। সোমবারের সূর্যের সঙ্গে শুরু হবে 2024 খ্রিস্টাব্দের পথচলা। বিদায় বেদনার মাঝেও 365 দিনের সফলতা ব্যর্থতার হিসাব পেছনে ফেলে সুন্দর আগামীর প্রত্যাশা 31 ডিসেম্বর রাতে 2024 সালকে স্বাগত জানিয়ে পালন করা হবে 31st night। তবে কক্সবাজার সৈকত বা পর্যটন জোনের খোলা কোনো মাঠে এবারও কোনো আয়োজন নেই। বায়ু দূষণের শীর্ষে আজ রাজধানী ঢাকা। অন্যদিকে দূষণ মাত্রার দিক থেকে ভারতের দিল্লির অবস্থান দ্বিতীয়। সকাল 8:22 বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইন্ডেক্সের সূচক থেকে জানা গেছে এ তথ্য। তালিকার শীর্ষে থাকা ঢাকার স্কোর 298, অর্থাৎ এখানকার বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। এরপর রয়েছে ভারতের দিল্লি, শহরটির স্কোরও 298, অর্থাৎ সেখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর। তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়, এই শহরটির দূষণ মাত্রার স্কোর 214, অর্থাৎ সেখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর। থাকছে এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রে বড়দিনের প্রাক্কালেও বন্দুক হামলার ঘটনা ঘটেছে, এতে একজন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও তিনজন। পুলিশ জানিয়েছে দেশটির কলোরাডো অঙ্গরাজ্যের একটি শপিং মলে হামলার ঘটনা ঘটেছে। গত দুদিনে এ নিয়ে দ্বিতীয়বারের মতো দেশটিতে হামলার ঘটনা ঘটল। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের শপিং মলে হামলার ঘটনা বেড়ে গেছে। কলোরাডো স্প্রিং পুলিশ ডিপার্টমেন্টের দেওয়া তথ্য অনুযায়ী দুই গ্রুপের মধ্যে বিবাদের পরেই সিটাডেল মলে বন্দুক হামলার ঘটনা ঘটে। স্থানীয় সময় বিকেল 4:30 পর কর্মকর্তাদের কাছে ফোন কল আসে, সে সময় লোকজন বড়দিন উপলক্ষে শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত ছিলেন। সাধারণত সেখানকার লোকজন বছরের দুই সময়ে সবচেয়ে বেশি কেনাকাটা করে থাকেন। ব্ল্যাক ফ্রাইডের পর বড়দিন উপলক্ষেই লোকজন কেনাকাটা বেশি ব্যস্ত হয়ে পড়েন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গত 24 ঘন্টায় অন্তত 250 জন নিহত হয়েছে, এছাড়া আহত হয়েছে 500-এরও বেশি ফিলিস্তিনি। এ হামলায় আল মাগাজি নামক শরণার্থী শিবিরেই নিহত হয়েছেন শতাধিক ফিলিস্তিনি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় হামলা আরও জোরদার করেছে ইসরায়েল বাহিনী। তারই পরিপ্রেক্ষিতে গত 24 ঘন্টায় গাজা জুড়ে ব্যাপক বিমান হামলা চালায় তারা, এতে 250 ফিলিস্তিনি প্রাণ হারায়। এ হামলায় আল মাগাজি শরণার্থী শিবিরের 7টি পরিবারের সবাই মারা গেছে বলেও জানায় সংবাদ মাধ্যমটি। থাকছে এবারে খেলা সংবাদ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের রমরমা অনেক ক্রিকেটারই এখন আর জাতীয় দলের হয়ে খেলতে চান না। ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড থেকে শুরু করে অনেক দেশই এখন এই সংস্কৃতি তৈরি হয়েছে, যেটা গ্রাস করতে যাচ্ছিল আফগানিস্তান ক্রিকেটকেও।
তিন আফগানিস্তান তারকা মুজিবুর রহমান, ফজল হক ফারুকি ও নাভিনুল হক আফগানিস্তান ক্রিকেট বোর্ডের কাছে আরজি জানিয়েছিলেন যে তাদের নাম যেন ক্রিকেটারদের বার্ষিক চুক্তির তালিকায় না রাখা হয়। একই সঙ্গে এই তিন ক্রিকেটার ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলার অনুমতির জন্য আবেদনও করেন, আর এতেই চটেছে আফগান ক্রিকেট বোর্ড। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।